আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডক্টর ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। কারণ আপনাদের রেগুলার ভিডিও দেখার কারণে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করি এবং আপনাদের জন্য আপলোড করে থাকি। আপনাদের জন্য আজকে যে মেডিসিনটি রিভিউ করব সেটি হচ্ছে টাইটানিয়াম। আগে দেখিয়ে নেই, এটি টাইটানিয়াম মেডেন বিডি। টাইটানিয়ামের কার্যক্রম বলবো, এটি কী কী কাজ করে কার্যকারিতা বলার পরে টাইটানিয়াম যদি জার্মানি হয় সেটিও আপনারা ইউজ করতে পারবেন, যাদের ফিনান্সিয়াল প্রবলেম নেই। আর যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে তাদের জন্য এই টাইটানিয়াম, এটি মেডেন বিডি, এটি খুব কম প্রাইস, রিজনেবল প্রাইস, 60 টাকা, 60 টাকা বাংলাদেশি। এটি কি কি কাজে ব্যবহার করা হয় সেই বিষয়গুলো আমরা একটু রিভিউ করব। তার আগে কিছু ইনফরমেশান দিয়ে নেওয়া দরকার। হোমিওপ্যাথিক রিমেডিগুলো সাধারণত রোগীর কিওর করার জন্য, এগুলো মূলত হোমিওপ্যাথিক মেডিসিন না, তবে সাপোর্ট হিসেবে ব্যবহার করা যায়। একেবারে হোমিওপ্যাথিক পাওয়ার মেডিসিন না এটি বলবো, কিন্তু হোমিওপ্যাথিক না এমন না, হোমিওপ্যাথিক মেডিসিন কিন্তু পটেন্টাইড মেডিসিন না, ব্যক্তির লক্ষণ সাদৃশ্যে একটি পাওয়ার মেডিসিন বেস্ট সিলেকশন করতে হয়, সাথে সাপোর্ট হিসেবে যে ওষুধগুলো আমরা দিয়ে থাকি, মাদার টিংচার বা টাইটুরেশন, সেরকম একটি টাইটুরেশন এটি টাইটানিয়াম 3X। এটি ব্যবহার করা হয়ে থাকে যেই যে সমস্যার জন্য সেগুলো আমি পড়তেছি, আনবক্সিং করে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে এটি হচ্ছে ট্যাবলেট ফর্ম, ট্যাবলেট আকারে থাকে। এটি খাওয়ার নিয়ম আমি বলে দিচ্ছি, আগে কাজ জানানো প্রয়োজন। যৌন দুর্বলতা অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন যাদের আছে, টাইমিং কম, তাদের জন্য ভালো কাজ করে। হস্তমৈথুনের কুফল অর্থাৎ দীর্ঘদিন যারা হস্তমৈথুনের করার ফলে পেনিস দুর্বল, নিস্তেজ, শিথিল হয়ে গেছে, তাদের জন্য ভালো কাজ করে। দ্রুত বীর্যপাত এর জন্য ভালো কাজ করে। যৌন অক্ষমতা যাদের আছে অর্থাৎ ইন্টারকোর্সের জন্য অক্ষম, দাঁড়ায় না, তাদের জন্য ভালো কাজ করে। এবং ধ্বজভঙ্গ সমস্যার উপরও ভালো কাজ করে। ধ্বজভঙ্গ মানে পেনিস ইরেক্ট হয় না বা ইন্টারকোর্সের জন্য প্রিপেয়ার না। স্নায়বিক দুর্বলতা অর্থাৎ কারো যদি মানসিক চাপ থাকে, মানসিক দুর্বলতা থাকে, তাদের স্নায়বিক দুর্বলতার উপরে এটি কাজ করে, ভালো কাজ করে। এটি খাওয়ার নিয়ম হচ্ছে একটি করে ট্যাবলেট 3 বেলা, সকাল দুপুর রাত্রে খাবারের পরে খাবেন। এর সাথে সাপোর্ট মেডিসিন হিসেবে, কারেকশান, পাওয়ার মেডিসিনের সাথে সাপোর্ট মেডিসিন হিসেবে এটি আপনারা অবশ্যই ইউজ করবেন। পাওয়ার মেডিসিন আপনার সামগ্রিক স্ট্রাকচার হিসেবে, সামগ্রিক সিমটম হিসেবে যেটি বেশ হয়, বেস্ট যেটি, সেটি আপনারা সিলেকশন করবেন। স্টাফিস সেগ্রিয়া, ক্যালাডিয়াম সেগ, সেলেনিয়াম, ডামিয়ানা, কোরিয়াম, থোজা, যেটি আপনার সামগ্রিক সিমটমে সেটি অ্যাপ্লাই করবেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটি লাইক বাটনে চাপ দেবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।